নমস্কার বন্ধুরা আজকের রেসিপি ভাত দিয়ে খাবার জন্য নয় রকমের ভর্তা এই ভর্তাকে আমরা অনেক সময় মাখাও বলে থাকি যেমন আলু ভর্তাকে আলু মাখা বা আলু ভাতে ডাল ভর্তাকে ডাল মাখা বা ডাল ভাতেও বলা হয়ে থাকে যাই হোক তো মাছ মাংস লাগবে না বন্ধুরা এরকম ভর্তা যদি বিভিন্ন রকম ভাতের সাথে ভাতের পাতে রাখা যায় পুরো ভিডিওতে সঙ্গে থাকো একদম স্টেপ ধরে ধরে প্রত্যেকটা রেসিপি দেখাবো কীভাবে একদম পারফেক্ট ভর্তা বানাতে হবে তো নয় রকমের ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি কিছু শুকনো লঙ্কাকে সরষের তেল গরম করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবে না তাহলে লঙ্কাগুলো কালো হয়ে যাবে তো লঙ্কাগুলোকে ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে নেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি কিছু পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি আর অল্প পেঁয়াজ কুচি আমি রেখে দিলাম তো ভর্তাতে ভাজা পেঁয়াজও ব্যবহার করা হয় আবার কাঁচা পেঁয়াজও ব্যবহার করা হয় সেটা ভর্তা অনুযায়ী নির্ভর করে কোন ভর্তাতে লাগবে তো যাই হোক দেখো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তুলে নিলাম তারপরে ওই তেলের মধ্যেই রসুন ভেজে নিচ্ছি রসুনে কিন্তু ভর্তাতে লাগে তবে সব ভর্তাতে লাগে না দেখো রসুনটাকে ভাজলে রসুনটা অনেকটা নরম হয়ে যায় তো রসুনটাকে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি তো এইভাবে করে ভেজে নেওয়ার পর তারপরে বেগুন ভর্তা তৈরি করার জন্য বেগুনটাকে সিদ্ধ না করে এরকম ভেজে নেবে তো মিনিট দুয়েকের মধ্যেই বেগুনটা ভাজা হয়ে যাবে তারপরে এই ভাজা বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি ভাজলে কিন্তু বেগুনগুলো অনেকটাই নরম হয়ে যায় এবার টমেটো ভর্তা তৈরি করার জন্য দেখো টমেটোটাকে এরকম মাঝখান থেকে কেটে নিয়েছি এভাবে হাফ হাফ করে নেওয়া টমেটোগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো ভর্তা তৈরি করতে গেলে কিন্তু এইভাবেই করতে হবে আর টমেটোগুলোর ওপর খুব সামান্য লবণ দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম যাতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে তো দেখো এক পিট জাস্ট এক মিনিট মতো ভেজে নেওয়ার পর উল্টে দিলাম তো এইভাবে করে খুব তাড়াতাড়ি টমেটোটাও নরম হয়ে গেলে এগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি তো টমেটোটাকেও কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেছে এবারে যে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিয়েছিলাম তার ডাঁটির অংশগুলো ফেলে দেব আর শুকনো লঙ্কাগুলোকে মেখে নেব তো ভেজে নিলে এগুলো অনেকটাই মচমচে হয়ে যায় ফলে কিন্তু এগুলো গুঁড়িয়ে নিতেও খুবই সুবিধা হয় আর আমি ভর্তা মাখার জন্য দেখো এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে ধনেপাতাকে কুঁচি করে নিয়েছি এবার আমি প্রথম ভর্তা রেসিপিতে চলে আসছি এই ভর্তার রেসিপিটা সকলেরই প্রিয় আমার তো ভীষণই প্রিয় আলু ভর্তা তো তার জন্য একটা বড়ো সাইজের আলুর অর্ধেকটা আমি সিদ্ধ করে নেওয়ার পর একটু মেখে নিলাম এবারে মেখে নেওয়া আলুটার মধ্যে ভেজে নেওয়া লঙ্কা কুঁচি ভেজে নেওয়া পেঁয়াজ কুঁচি অল্প লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে সব কিছুকে মেখে নিলেই কিন্তু এই আলু ভর্তাটা তৈরি হয়ে যাবে এটা ভীষণই সহজ আর আমি জানি এটা তোমরা ভীষণই সকলে পছন্দ করো আর এটা প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে তো এক রকম আলু ভর্তা আমার কিন্তু তৈরি হয়ে গেল এবারে বানাবো ডিম আলুর ভর্তা তার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি এইভাবে করে ডিম আর সিদ্ধ আলুকে মেখেও অনেকে ভর্তা করে খেতে তোমরা অনেকেই পছন্দ করো আমি তো ভীষণই ভালোবাসি তো একটা সিদ্ধ ডিমকে দেখো হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তারপরে একটা বড়ো সাইজের আলুর অর্ধেকটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিদ্ধ করা আলুটাও আমি একটু গুঁড়িয়ে নিলাম হাত দিয়ে তারপরে দেখো ভেজে নেওয়া শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ কুঁচি এখানে কিন্তু ভাজা পেঁয়াজও তোমরা দিতে পারো একটু ধনে পাতা কুঁচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প লবণ আর শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপরে মেখে নিলেই কিন্তু এই ডিম আলুর ভর্তাটা একদম রেডি হয়ে যাবে এইভাবে করে শুধু আলু ভর্তা না করে ডিমের সঙ্গে মানে সিদ্ধ ডিমের সঙ্গে আলুটাকে মেখে নিয়ে এইভাবে করে তৈরি করে দেখো ভীষণ ভালো লাগবে দুটো ভর্তা আমার তৈরি হয়ে গেল এখানে আরও কিছুটা মাখা রয়ে গেছে যাই হোক পরবর্তী ভর্তা রেসিপিতে চলে আসছি বেগুনের ভর্তা বেগুন পুড়িয়েও খেতে আমরা ভীষণ পছন্দ করি আর এইভাবে করে বেগুনকে ভেজে নেওয়ার পর বেগুনটা অনেকটাই নরম হয়ে যায় তারপরে যে খোসাটা সেটাকে কিন্তু ফেলে দেব। আর মেখে নেওয়া অংশের সঙ্গে এবারে অবশ্যই কাঁচা পেঁয়াজ কুঁচি দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি দেখো ধনেপাতা পাতা তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো বন্ধুরা লবণটা তোমরা যেরকম খেতে পছন্দ করো সেরকম মেশাবে আর যে সবজিগুলো আগে থেকে ভেজে নেওয়া আছে সেগুলোর মধ্যে যেরকম তোমরা ভাজার সময় যদি লবণ দিয়ে থাকো সেই বুঝে কিন্তু লবণটা দেবে এভাবে করে তিন রকম ভর্তা আমার তৈরি হয়ে গেল পরবর্তী ভর্তাটা আরও স্পেশাল আর আমি জানি এটা আমার মতো তোমাদের অনেকেরই পছন্দ মুসুর ডালের ভর্তা সিদ্ধ করে নিয়েছি দেখো মুসুর ডালকে তারপর সিদ্ধ করা মুসুর ডালের মধ্যে ভাজা পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম তারপরে শুকনো লঙ্কার ভেজে নেওয়া তারপরে ধনে পাতা আর দিয়ে দিচ্ছি লবণ সিদ্ধ মুসুর ডালের এই ভর্তাতে কিন্তু অবশ্যই একটু রসুন কোয়া ব্যবহার করো আর দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে রসুনের কুয়াগুলোকে একটু হাত দিয়ে জাস্ট ভেঙে নিলাম মানে এগুলো খুবই নরম হয়ে যায় তারপরে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার ডাল ভর্তা এইভাবে করে তৈরি করো ভীষণই ভালো লাগবে তারপরে যে টমেটো ভেজে রেখেছিলাম সেই টমেটোগুলো একদমই নরম রয়েছে দেখতেই পাচ্ছ তো মেখে নেবো আর এরকম যে শক্ত অংশগুলো টমেটো সেগুলোকে কিন্তু আলাদা করে নেব আর এই টমেটো ভর্তাগুলো কিন্তু খেতে দারুণ হয় এর মধ্যেও কিন্তু রসুন কোয়া ব্যবহার করবে যদি পছন্দ করো আর দিয়ে দিচ্ছি দেখো ভাজা পেঁয়াজের কুঁচি আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুঁচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচি আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু বুঝে দেবে কারণ টমেটোটা ভেজে নেওয়ার সময় আমি দিয়েছিলাম রসুনটাকে হাত দিয়ে একটু ঝটকে নিয়ে সব কিছুকে মেখে নিলেই দারুন এই টমেটো ভর্তাটা রেডি হয়ে যাবে এই টমেটো ভর্তাটা যেহেতু একটু নরম থাকে তাই এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি কারণ থালার মধ্যে নিলে কিন্তু এটা ছড়িয়ে যাবে তো বন্ধুরা আরও একটা পদ আমার তৈরি হয়ে গেল ভর্তার পরবর্তী ভর্তার রেসিপিতে চলে আসছে এটা ভীষণই উপকারী একটা ভর্তা এটা হচ্ছে সিদ্ধ পেঁপের ভর্তা তো কিছু পেঁপের টুকরো আমি সিদ্ধ করে নেওয়ার পর মেখে নিলাম তার মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুঁচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুঁচি এটাকে খুব বেশি কিছু দেওয়ার দরকার পড়ে না এটা যেহেতু উপকারী জিনিস আর ভীষণই উপকার পেঁপে আমাদের শরীরের পক্ষে এতে তোমরা লঙ্কাটা নাও ব্যবহার করতে পারো তো যাই হোক পেঁপের ভর্তা তৈরি হয়ে গেল আরও একটা উপকারী ভর্তা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সিদ্ধ কাঁচকলার ভর্তা তো কাঁচকলাটাকেও সিদ্ধ করে নেওয়ার পর এভাবে করে দেখো একটু ভালো করে মেখে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আর দিয়ে দেব অল্প তেল আর একটু মুখে লাগার জন্য দিয়ে দিলাম পেঁয়াজের কুঁচি আর কাঁচা লঙ্কার কুঁচি যেটা একদমই অপশনাল তোমরা নাও দিতে পারো তবে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিলে মুখে পড়লে ভালো লাগবে তো এটাকে আমি অন্য একটা প্লেটে নিলাম কারণ আগের প্লেটটা আমার ভর্তি হয়ে গেছে তারপরে দেখো সিদ্ধ করে নিয়েছি ঢেঁড়স ঢেঁড়সের ভর্তা খেতে আমরা সকলেই ভালোবাসি ছোটোবেলা থেকে এটা আমার ভীষণই একটা প্রিয় রেসিপি তো যাই হোক ঢ্যাঁড়সটাকে ভালো করে মেখে নেওয়ার পর পেঁয়াজ কুঁচি ধনেপাতা কুচি কুঁচি আর ভেজে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম লবণ আর তেল এবারে মেখে নিতে হবে তো এই ভর্তাতেও কিন্তু ভাজা পেঁয়াজ ব্যবহার না করে কাঁচা পেঁয়াজ ব্যবহার করবে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে মুখে যখন পড়বে তো এইটাও যেহেতু একটু নরম টাইপের ভর্তা তাই এটাকেও কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবারে আজকে যে শেষ মানে নয় নম্বর ভর্তা রেসিপি শেয়ার করছি তেঁতো আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী আর ভাতের পাতে অবশ্যই একটা তেতো পদ যদি থাকে সেটা কিন্তু খুবই উপকারী হয় তো কিছু সিদ্ধ করে নেওয়া করলার টুকরো তার সঙ্গে লবণ আর তেল দিয়ে এটাকে মেখে নিলেই কিন্তু এটা হয়ে যাবে এই ভর্তাতে পার্সোনালি আমি সেরকম কিছু মেশাই না চাইলে তোমরা ধনে পাতা বা অন্য কিছু মেশাতে পারো তো এইভাবে করে আরও তিন রকম ভর্তাও আমার রেডি হয়ে গেল মোট নয় রকম ভর্তা কিন্তু আমার একদম রেডি দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রথম থালায় ছয় রকম ভর্তা বানিয়েছিলাম আর পরবর্তী থালায় বানিয়েছি তিন রকম ভর্তা এবার এগুলোকে ভাতের সাথে সার্ভ করে দেখাবো তো আমার নয় রকম ভর্তা ভাতের সাথে সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা এইভাবে করে ভর্তা দিয়ে যদি ভাতের পাতে রাখা যায় বিভিন্ন রকম ভর্তার রেসিপি তাহলে মাছ মাংস ডিম কোনো কিছুরই প্রয়োজন পড়বে না আর এক থালা ভাত নিমেষেই গায়েব হয়ে যাবে এইভাবে করে তোমরাও বাড়িতে ভর্তা রেসিপি তৈরি করো আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ